আসসালামু আলাইকুম, আমি পলাশ আছি আপনাদের সাথে। আর আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সো আমাদের আজকের বিষয়টি হলো যে কী দেখে মোবাইল কিনবেন। সো একটা মোবাইল কেনার আগে আপনারা হয়তোবা কোনো কিছুই দেখেন না, হয়তোবা শুধু ক্যামেরা দেখেন, অথবা শুধু ব্যাটারি দেখেন, অথবা শুধু ডিজাইন দেখেন। কিন্তু একটা মোবাইল কিনতে হলে অবশ্যই অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে। দেখুন, আপনি যখন একটা মোবাইল কেনেন তখন নিশ্চয়ই সেই মোবাইলটা 2-4-5 মাসের জন্য কেনেন না, সেটা লং লাস্টিং ব্যবহারের জন্যই কেনেন। আর এই টাকাটা নিশ্চয়ই আপনার হালাল পথে কামাই করা টাকা, অর্থাৎ এই টাকাটা আপনার কষ্টে উপার্জন করার টাকা। কিন্তু আপনি যখন একটা মোবাইল কেনেন, সেই মোবাইলটা যখন 2-4-5-6 মাস 8 মাস পরে এর পারফরমেন্স ড্রপ করে, এর ডিজাইন সুন্দর হয় না, এবং এর ক্যামেরাও খুব একটা ভালো থাকে না, এবং এর ব্যাটারিও খুব একটা ভালো ব্যাকআপ দিতে পারে না, এবং এর পারফরমেন্সের যে চিপসেট, সেই চিপসেটটাও খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারে না, অর্থাৎ আপনি টুকটাক গেম খেলেন তারপরেও আপনার গেমে ঝামেলা হয়, তাহলে আজকে আমরা জানানোর চেষ্টা করব যে যে বিষয়গুলো জানলে আপনি আসলেই একটা ভালো মোবাইল কিনতে পারবেন এবং একটি লং লাস্টিং মোবাইল কিনতে পারবেন। সো প্রথমেই আমাদের মোবাইল কিনতে হলে যে বিষয়টি দেখতে হয় সেটা হলো ফোনের ডিসপ্লে। সো ডিসপ্লে নিয়েই প্রথমে আলোচনা করা যেতে পারে। তাহলে ডিসপ্লে সেকশনটা হচ্ছে এমন সেকশন যেটা ফোনের প্রথমেই আপনার চোখ পড়বে যে জায়গাতে। তাহলে ডিসপ্লে নিয়ে আলোচনা করা যেতেই পারে। ডিসপ্লে কয় প্রকার হয়ে থাকে? ডিসপ্লে অনেক প্রকার হয়ে থাকে, মূলত আইপিএস, অ্যামোলেড, সুপার অ্যামোলেড এবং ডাইনামিক অ্যামোলেড, ও আরও থাকতেছে ওলেড ডিসপ্লে। আসলে আমরা যখন এন্ট্রি বাজেটের ফোনগুলো কিনি, সাধারণত অর্থাৎ 10-15 হাজার টাকার নিচের ফোনগুলো কিনি, সেই ফোনগুলোতে সাধারণত আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়ে থাকে। আর তার উপরের বাজেটে যখন আমরা কিনতে যাই, 20-25-30-40 হাজার টাকা দিয়ে কিনি, সেক্ষেত্রে অ্যামোলেড ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই ডিসপ্লেগুলো আমরা দেখতে পারি। এবং তারও উপরে গেলে আমরা দেখতে পারি ওলেড ডিসপ্লে এবং থাকতেছে অপটিক্যাল ওলেড ডিসপ্লে। শুধু ডিসপ্লে না, ডিসপ্লের ক্ষেত্রে আমরা আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। যখন আপনি একটি এন্ট্রি বাজেটের ফোন কিনবেন, 15 হাজার টাকার নিচের ফোন, সেক্ষেত্রে কিন্তু সাধারণত ডিসপ্লের রেজলিউশনটা 720p-র বেশি হয়ে থাকে না, অর্থাৎ এইচডি প্লাসের বেশি দেয় না কোম্পানি। কোনো কোম্পানি খুব একটা 15 হাজার টাকার নিচের ফোনগুলোতে ফুল এইচডি প্লাস রেজলিউশন দেয় না, কিন্তু এইচডি প্লাস রেজলিউশন দেয়। আসলে এইচডি প্লাসটা কী? এইচডি প্লাসটা হচ্ছে আপনি এর রেজলিউশনটা, একটা ডিসপ্লে যখন আপনাকে, যখন আপনি মিডিয়া কনজাম্পশন করবেন, তখন যদি ডিসপ্লেটা বেশ শার্প এবং কন্ট্রাস্টি এবং ডিটেইলফুল ইমেজ দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা সেরার তালিকায় থাকবে। কিন্তু এইচডি প্লাস ডিসপ্লেগুলো কিন্তু ততটা শার্প হয় না, ততটা ইমেজ কোয়ালিটিফুল হয় না, এবং ততটা কন্ট্রাস্টি হয় না, বা ততটা ডিসপ্লের কোয়ালিটি ভালো মানের হয় না। তাহলে আপনাকে রেজলিউশনের ক্ষেত্রে অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনে যেতে হবে। জানতে পারলাম যে ফুল এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লেওয়ালা ফোনগুলোই আমরা কিনব, এবং যদি অ্যামোলেড হয়, অ্যামোলেড হলে সেটা আরও বেটার হয়। আইপিএস ডিসপ্লের চেয়ে অ্যামোলেড ডিসপ্লেতে অনেক ধরনের সুবিধা রয়েছে। মূলত সেই সুবিধাগুলোর মধ্যে হচ্ছে মিডিয়া কনজাম্পশনে বিরাট একটা চেঞ্জ দেখতে পারবেন। যেমন আইপিএস ডিসপ্লেতে কালারগুলো অতটা ডিপ হয় না, অতটা স্যাচুরেটেড হয় না, অতটা পাঞ্চি হয় না, কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেতে কালারগুলো অনেকটা পাঞ্চি হয়, আর ব্ল্যাক কালারগুলো অনেকটা ডিপ হয় এবং স্যাচুরেটেড হয়, যা দেখতেও বেশ ভালো লাগে। এবং সুপার অ্যামোলেড ডিসপ্লেতে চোখেরও খুব ক্ষতি কম করে, অর্থাৎ চোখের ক্ষতিটা খুব কম হয়, কিন্তু আইপিএস ডিসপ্লেতে চোখের ক্ষতিটা অনেক মাত্রায় বেশি হয়ে থাকে। এবং ডিসপ্লের ক্ষেত্রে আমাদেরকে আরও একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো ডিসপ্লের পিপিআই, অর্থাৎ পিক্সেল পার ডেন্সিটি। অর্থাৎ পিপিআইটা হচ্ছে যে প্রত্যেকটা পিক্সেলকে ভালো করে ডিটেইলফুল করা, অর্থাৎ এটাই যে আপনি যখন একটা মোবাইলকে ভিডিও কনজাম্পশন হিসেবে কাজ করবেন, যখন আমি ভিডিও দেখবেন, তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা সত্ত্বে তখন ওই মোবাইলে যখন নেগেটিভিটির ইস্যু লক্ষ্য করবেন, তখন কিন্তু এটা পিক্সেল পার ডেন্সিটি কম থাকবে, অর্থাৎ 260 থাকতে পারে, 65 থাকতে পারে, এবং তারও কম থাকতে পারে, যার কারণে আপনার ভিডিওটা অতটা ক্লিয়ার হবে না। এবং এখানে যখন আপনি ডান বাম থেকে দেখবেন, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবেন, তখন কিন্তু এর নেগেটিভিটির ইস্যুটা আপনার কাছে লক্ষণীয় হবে। এক্ষেত্রে বলে রাখি, ফোন কেনার আগে নিশ্চয়ই এটা দেখে নেবেন, যদি আপনার ফোনটা বারবার হাত থেকে পড়ে যায়, অর্থাৎ আপনার ফোন পড়ে যাওয়ার অভ্যাস রয়েছে হাত থেকে, সেক্ষেত্রে আপনি কর্নিং গরিলা গ্লাস এই ধরনের ডিসপ্লে নেবেন, অর্থাৎ আপনার গ্লাস প্রোটেক্টর। গ্লাস প্রোটেক্টর তো রাখবেনই, তার আগে আপনাকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে, আপনার ফোন কি প্রোটেক্টেড কি না, ডিসপ্লেটা আসলে প্রোটেক্টেড কি না, অর্থাৎ কর্নিং গরিলা গ্লাস 3, কর্নিং গরিলা গ্লাস 5, কর্নিং গরিলা গ্লাস 6 এবং রিক টাচ, এই ধরনের ব্যবহার আছে কি না, এই ধরনের ফিচার আছে কি না, এই বিষয়েও আপনাকে নজরদারি রাখতে হবে। ফোন কেনার আগে আরও একটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হলো ফোনের ডিজাইন।
আসলে ফোনের ডিজাইনটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তারপরও আমি কিছুটা ধারণা দিয়ে রাখি ফোনটির ডিজাইন কেমন হবে। আসলে আপনি যখন একটা ফোন কেনেন তখন কিন্তু আপনার আরও একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ডিজাইন। আসলে ফোনের ডিজাইন ভালো না হলে, কিন্তু সেই ডিজাইনটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের চোখেও পড়ে না বা আপনার চোখেও পড়ে না, এবং এই ডিজাইনটা যদি আসলে মানুষকে অ্যাট্রাকটিভ না করতে পারে তাহলে কিন্তু ভালো হবে না। আর ফোন কিনতে গেলে অবশ্যই আপনারা ডিজাইনটা নিজেরা পরখ করেই কিনবেন। প্লাস্টিক বিল্ড হয়ে থাকে, পলিকার্বনের ডিজাইন হয়ে থাকে, এবং গ্লাসটিক এবং প্লাস্টিকের সমন্বয়ে ডিজাইন হয়ে থাকে, এবং গ্লাসেরও ডিজাইন হয়ে থাকে। সো আপনারা নিশ্চয়ই ডিজাইনের ক্ষেত্রে নিজেরা পরখ করে ডিজাইনওয়ালা ফোন, ভালো ডিজাইনওয়ালা ফোন কিনবেন এবং শক্তপোক্ত ডিজাইনওয়ালা ফোন কিনবেন। ফোন কেনার আগে আরও একটি বিষয় আপনাদেরকে জানা দরকার, সেটা হলো ফোনের ক্যামেরা। আসলে ফোনের ক্যামেরা বর্তমানে অনেকগুলো দিয়ে থাকতেছে, 4টা 5টা এমনকি 6টা পর্যন্ত ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এতগুলো ক্যামেরাওয়ালা ফোন আসলে নেওয়া কি ঠিক, এটা আপনাদের ভিতরে প্রশ্ন আসতে পারে। কিন্তু এই ধরনের প্রশ্নের জন্য হয়তোবা কোনো ভিডিও আপনি পাননি, আজকের ভিডিও দেখুন অবশ্যই জানতে পারবেন। সো ফোনের 2টা 3টা ক্যামেরা 4টা 5টা ক্যামেরা পর্যন্ত আমরা দেখে থাকি। তো আসলে ফোনে যে 4টা ক্যামেরা থাকে তার মূলত কাজ এতগুলো হয়ে থাকে না। সো ফোনের ক্যামেরাগুলো আলাদা আলাদা কাজ করতে পারে না, ফোনে মূলত 2টি 3টি এই ধরনের ক্যামেরাগুলো কাজ করে থাকে। মূলত মেইন ক্যামেরাটা কাজ করে থাকে, তারপরে হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, সেটা হচ্ছে কাজ করে, আলাদা কাজ করে, এবং থাকতেছে টেলিফোটো ক্যামেরা, সেটার আলাদা কাজ রয়েছে। বাট আপনারা সাধারণত 15,000 টাকা বা 20,000 টাকার নিচে যে ফোনগুলো কিনে থাকেন সেই ফোনগুলোতে কিন্তু 4টা ক্যামেরা থাকে, কিন্তু 4টা ক্যামেরার কাজ কিন্তু থাকে না, মূলত 2টি ক্যামেরা কাজ করে আর বাকি ক্যামেরাগুলো কাজ করে না, অর্থাৎ সেগুলো ইউজলেস ক্যামেরা। অর্থাৎ আমি এটাই বলতে চাই যে আপনি যখন 4টি ক্যামেরা পাচ্ছেন 20,000 টাকা 30,000 টাকার নিচের ফোনগুলোতে, তখন সেখানে একটা মেইন ক্যামেরা থাকতেছে, সেটা হচ্ছে যে ওয়াইড ক্যামেরা বলা হয়, সেটা মেইন ক্যামেরা হিসেবে সবসময় কাজ করে, আরেকটি থাকে আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা ফিল্ড অফ ভিউ বেশি হয়ে থাকে মেইন ক্যামেরার চেয়ে। আর যে 2টি ইউজলেস ক্যামেরা থাকে সেটা হচ্ছে একটি ডেপ সেন্সর ক্যামেরা, আরেকটি হচ্ছে ম্যাক্রো ক্যামেরা। আসলে এই 2টি ক্যামেরার বাস্তবার্থে খুবই একটা কাজ নাই, তাই আমি বলবো বেশি ক্যামেরাওয়ালা ফোন দিয়েই থাকে, মানে বোনাস হিসেবে আপনারা নিয়ে যান, বাট অবশ্যই দেখবেন যে সেই ফোনের চিপসেটটা কতটা ভালো। চিপসেটের ক্ষেত্রে যখন আসলাম তাহলে চিপসেট নিয়ে আলোচনা করা যেতেই পারে। তাহলে ফোনের চিপসেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে। ফোনের চিপসেট হচ্ছে ফোনের প্রাণকেন্দ্র, অর্থাৎ ফোনের প্রাণকেন্দ্র হলে ফোনেরকে অবশ্যই ফোনকে পুরো ফোনকে সে ট্যাগল দেওয়ার জন্য সেই চিপসেটটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চিপসেট সাধারণত আমরা দেখে থাকি মিডিয়াটেকের চিপসেট এবং স্ন্যাপড্রাগনের চিপসেট, আর আইফোনের তো কথা বাদই দিলাম। তো মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন এই 2টি চিপসেটের ভিতরে ভালো কোনটি? অবশ্যই স্টেবিলিটি এবং লং টাইম ইউজের জন্য স্ন্যাপড্রাগনের প্রসেসরটাই আপনারা নেবেন। এবং মিডিয়াটেকের চিপসেটের ভিতরে ঝামেলা হচ্ছে অল্প সময়ে হিট হওয়া, অল্প সময়ে গেম খেললেই হিট হওয়া, এবং থাকতেছে লং টাইমের জন্য পারফরমেন্স ড্রপ করা, অর্থাৎ লং টাইম সেই ফোনটি ব্যবহার করলে পারফরমেন্স ড্রপ করবেই। এটা হচ্ছে মিডিয়াটেকের প্রসেসরের একটি জাতগত সমস্যা বলা যেতে পারে। তাহলে অবশ্যই সেই চিপসেটটি যেন ভালো হয়, এবং বর্তমানে মিডিয়াটেকের চিপসেটগুলো কিন্তু বেশ ভালো হয়, এবং সেখানে মিডিয়াটেকের গেমিং প্রসেসরগুলো কিন্তু এখন বর্তমানে খুবই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং খুবই এই চিপসেটগুলো চলতেছে, এবং এই চিপসেট কিন্তু ভালোই বলা যেতে পারে। যারা গেম খেলেন এবং লং টাইম ফোন ইউজ করেন তারপরে একটা ভালো পারফরমেন্স পাবেন, তবে অবশ্যই দেখবেন যাতে স্ন্যাপড্রাগনের প্রসেসরওয়ালা ফোনগুলো আপনারা কিনতে পারেন, যাতে করে লং টাইম আপনারা ফোনগুলো ব্যবহার করতে পারেন, পারফরমেন্সেও খুব একটা ড্রপ আসবে না স্ন্যাপড্রাগনের প্রসেসরগুলো ব্যবহার করলে, এবং সেখানে নিশ্চয়ই 7 সিরিজের অথবা 8 সিরিজের প্রসেসরগুলো দেখতে পাবেন, অর্থাৎ 20,000 থেকে 30,000 টাকার নিচের 20 থেকে 30,000 টাকার ফোনগুলোর ভিতরে 7 সিরিজের প্রসেসর কিন্তু আমরা দেখতে থাকি। অবশ্য সেই 7 সিরিজের প্রসেসরগুলো কিন্তু বেশ ভালো, আবার 30 থেকে 40,000 টাকার মধ্যে ফোনগুলোতে গেলে আমরা কিন্তু 8 সিরিজের প্রসেসরগুলো দেখে থাকি। সেই চিপসেটগুলো কিন্তু ফ্ল্যাগশিপ কাতারের চিপসেট, তাহলে বেশ ভালো বলা যেতে পারে। চিপসেটের ক্ষেত্রে আপনারা স্ন্যাপড্রাগনের প্রসেসরওয়ালা চিপসেটগুলো নেওয়ার চেষ্টা করবেন, এবং মিডিয়াটেকের যাতে G সিরিজের G80, G85 এবং G90, G95 এবং থাকতেছে মিডিয়াটেকের ডাইমেনসিটি প্রসেসরগুলো নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মিডিয়াটেকের পি সিরিজের অথবা এ সিরিজের এই চিপসেটগুলো থেকে বিরতই থাকার চেষ্টা করবেন। ফোন কেনার আগে আরও একটি বড় ভুল আপনারা করে থাকেন, সেই ভুলটি হলো র্যাম। আসলে ফোনে যদি বেশি র্যাম থাকে আসলে সেই ফোনটাই কেনা দরকার এমনটা কিন্তু না, কিন্তু আপনারা সেটাই করেন, ফোনে বেশি র্যাম দেখে সেই ফোনটাই কিনেন, কিন্তু এটা করলে আপনার ফোনে আসলে বাস্তবার্থে খুব একটা ভালো পারফরমেন্স দিবে না। অর্থাৎ র্যামের ক্ষেত্রেও 2টি ভাগ রয়েছে, সেটা হলো র্যাম হচ্ছে LPDDR সিরিজ, আরেকটা হচ্ছে যে EMC টাইপ সিরিজ, সেটা হচ্ছে যে 2টি র্যামের 2টি বিভেদ, অর্থাৎ র্যামের ভালো মন্দ দিক রয়েছে। EMC টাইপের র্যাম, আরেকটা হচ্ছে
LPDDR সিরিজের RAM আসলে এই দুটির ভিতরে কোনটি ভালো? অবশ্যই LPDDR সিরিজের RAM টি ভালো। তাহলে অবশ্যই আপনাকে RAM এর ক্ষেত্রে LPDDR সিরিজগুলো বেছে নিতে হবে। এছাড়াও ROM এর ক্ষেত্রে আপনারা UFS টাইপের ROM টা নেবেন, এবং UFS টাইপের ROM যেমন UFS 2.1 বর্তমানে আপনারা যদি 30 থেকে 40 হাজার টাকা বাজেট রেঞ্জে যান তাহলে অবশ্যই কিন্তু UFS 3.1 দেখতে পাবেন। অবশ্যই UFS টাইপ রোমটা নেবেন, এটা কিন্তু আপনার রোমকে এনহ্যান্স করতে সাহায্য করবে। এছাড়াও আমরা কিন্তু ব্যাটারি সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে জানাবো এটাই যে অ্যাটলিস্ট বর্তমানে 5000 অথবা 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে কিন্তু বর্তমানে ব্যাটারি ব্যাকআপ খুব পরিমাণে ডাউন হয়। এবং আপনারা চাইলে ব্যাটারি ব্যাকআপটা বাড়ানোর জন্য অবশ্যই ডিসপ্লে সেটিং থেকে ডিসপ্লে অপশনটাকে আপনি যখন কালার টোনটাকে একটু ওয়ার্ম করবেন এবং এখানে আপনারা অটোতে ব্রাইটনেসটা রাখবেন তখন কিন্তু কিছুটা ব্যাটারি সেভিং হবে। এছাড়াও আপনারা 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট, এবং এখানে 18 ওয়াট অথবা 33 অথবা যা দেয় আর কি 22 ওয়াটের চার্জার নেওয়ার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা অনেক বড় হয়েছে, তবুও কিন্তু এখানে অনেক কিছু জানার মতো রেখেছে এই ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।